আমির হামজা ছিল একজন কুষ্টিয়ার, আমার সাথে কিছুদিন ছিল, 20-25 দিন। হে, ডাক দিত কারারক্ষীদেরকে, হাত পাও বাদা ভাই, এদিকে আসো, লাইট ডাকি দিত এইভাবে, এ হাত পাও বাদা ভাই, এদিকে আসো। এখন যারা কয় আমাদের হাত পা বাঁধা কিছু করার নাই, এখন আমরাও তাদেরকে ডাক দিতে পারি যে পোশাকেই থাকুক, এ হাত পা বাঁধা ভাই, এদিকে আসো, একটু উপকার করে যাও, নিজেই হাত পা বাঁধা, উপকার করবো কি? তাহিরি ভান্ডারি এগুলো অ্যারেস্ট হয় না, হবেও না, এরা আমাদের দুশ্মন। কাজ কইরা যদি যাইতে পারতাম তাহলে মনে করতাম যে হ্যাঁ কাজ কইরা আসছে, কাজ ছাড়াই, কাজ ছাড়াই হুদাই গণ গ্রেফতার, মাঝখানে আটকায় গেছি আর কি জালের মধ্যে। পেয়ারা হাজরিন, এই কাফেরেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লা হাযিহিল আসনাম, আসনামের কথা বলে না, তিনি বললেন হে কাফেরেরা, আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই, আবার কিসের আসনাম, কিসের মূর্তি? এই লেগে গেল সংঘাত, কথা বুঝতেছেন আপনারা? কাদের সাথে প্রথম সংঘাত? মূর্তি পূজকদের সাথে। পেয়ারা হাজরিন, আল্লাহ রাব্বুল ইজ্জত, আমরা তো এমন অসহায়, মূর্তির পায়ের মধ্যে কোরআন শরীফ এটাকে কেন্দ্র কইরা 6-7 জন বা 4-5 জন শহীদ হয়ে গেল, আরো শত শত লোক জেলখানার আসামি হয়ে গেল, আর সংখ্যালঘুরা ঢাকা শহরটাকে দখল কইরা আমাদের বিরুদ্ধে কত বদনাম আর দুর্নাম করলো, কত দাবি করলো, আমরা অসহায়ের মতো তাদের খালখালি কর্মকাণ্ডগুলো দেখলাম, প্রশাসনের অবস্থা দেখলাম, কিছু করার নাই, কিছু করার নাই। এখন আমাদের চিন্তা ভাবনা হয়ে গেছে, মুখটা বন্ধ রাখবো, নিজের খানকার মধ্যে নিজে সীমিত থাকবো, নিজের মিম্বর মেহরাবের মধ্যে নিজেকে নিজে সীমিত রাখবো। আপনি চিন্তা করতে পারেন, আপনি চুপ হয়ে থাকবেন, কিন্তু দুশমন কিন্তু চুপ করে বসে থাকবে না, এটা আপনাকে মাথায় রাখতে হবে। আপনি চুপ করবেন কিন্তু দুশমন চুপ করবে না, এই জন্য আপনাকে কি করতে হবে, নিজের জীবন, জীবনটা কার? আল্লাহর জীবন আল্লাহর জন্য ছাইরা দেন, জীবন আল্লাহর জন্য ছাইরা দেন, বাঁচাইতে চাইলেও বাঁচাইতে পারবেন না, বাঁচানেওয়ালা একমাত্র কার? এখানে দুনিয়ার কোন বস্তুর অংশীদারিত্ব যদি আপনি বিশ্বাস করেন, কথা বললে আমার জেল হবে, কথা বললে ফাঁসি হবে, এরকম বিশ্বাস যদি আপনি দিলের মধ্যে ঢুকান, তাহলে আপনিও শিরিকের অন্তর্ভুক্ত হয়ে গেলেন। আগের কথাগুলোর সাথে আমার এই কথাগুলোর মিল আছে কিনা? এই জন্য আপনি আলেম হন, আপনি আমির হন, আপনি তিন চিল্লার সাথী হন, আপনি হাফেজ কোরআন হন, আপনি মুফতি হন, আপনি যদি মনে করেন যে কথা বললে আমার গলায় তরবারি চলবে, এদের কাছে আমার মৌত, এরকম বিশ্বাস যদি করে, তাহলে আল্লাহ থেকে বিশ্বাস আপনার মাখলুকের উপর চলে আসলো, এমন তো অবস্থায় আপনার ইমামতিও বৈধ নয়। এই জায়গায় মনে রাখতে হবে। সুতরাং প্রশাসন সহ যারা মনে করে আমাদের হাত পাও বাঁধা বললে আমাদের মুসিবত হবে, চাকরি যাবে, জেল হবে, জুলুম হবে, মৃত্যু হবে, এই জন্য আমরা কিছু করতে পারতেছি না, তাহলে বোঝা গেল যারা এই কথাগুলো বলে তাদের ইমানও ঠিক নাই। এত সস্তা জিনিস না ইমান, খালি মুসলিম বলে দাবি করলেই মুসলমান হওয়া যায় না। আপনি আমার কথা বুঝতেছেন? বুঝতেছেন কিছু মিলে কথা, কিছু শিখেন, কিছু মাথায় নেন, যত কিছুই হোক কালিমা ছাড়বো না। আবু তালেব এক রাতে বলতেছে ও মোহাম্মদ, আল্লাহর রসুল উত্তর দিলেন চাচা কিছু বলবেন? তোমার বড় চাচা আজকে তোমার জন্য একটা ভালো প্রস্তাব নিয়ে আস। চাচা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু তালেব কাছে আয়েশা খুব আদর যত্ন সহকারে বলতেছে যেন রাসূল রাজি হইয়া যায়। আবু জাহাল বলছে তিনটা জিনিস তোমাকে পুরস্কার দিবে, এক নম্বর তোমাকে মক্কার বাদশাহ বানায়া দিবে, বাদশাহ, দুই নম্বর তোমাকে মক্কার ধনী বানায় দিবে, সবচাইতে বড় ধনী তুমি হইবা মক্কার, কথা বুঝতেছেন কিনা? তিন নাম্বার
তোমাকে মক্কার সবচেয়ে সুন্দরী নারী বিবাহ করায়া দেওয়া হবে। রাসূল বললেন, চাচা আর কিছু আছে? কয়েকটা শর্ত দিছে, ছোট্ট একটা শর্ত। কই কি সেটা? কইটা হইল, মুহাম্মদ তুমি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমাটা ছাইরা দাও। বুঝছেন? হাত পাও বাজারা, এই কালিমাটা ছাইরা দাও। রসুল কি উত্তর দিলেন? কত সুন্দর প্রস্তাব, বাদশা হয়ে যাবেন, ক্ষমতা রসুলের হাতে, মক্কার সবচেয়ে বড় ধনী হবেন, অর্থ সম্পদ মক্কার সব রসুলের হাতে, সুন্দরী নারী বিবাহ করবেন। রসুলের ঘরে কত আনন্দ, চোখে কত আনন্দ, মনে কত আনন্দ হবে। আবু তালেব বললেন, সুন্দর একটা প্রস্তাব, সবই তো আবু জাহালরা মাইনা নিতেছে, মুহাম্মদ শুধু লা ইলাহা ইল্লাল্লাহটা ছাইরা দিবে। আল্লাহর রসুল উত্তর দিলেন, চাচা সূর্য যদি আমার ডান হাতেও এনে দেয়, চন্দ্র যদি বাম হাতেও এনে দেয়, আমি রসুল জানি পারবে না, তারপরও মাইনা নিলাম, যদি তারা পারেও পারেও, তবু আমি মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়ব না। কি বুঝলেন? মাকিও মাকা তোমারে লিয়ে, চুনিও চুনা তোমারে লিয়ে, জমিও জমা তোমারে লিয়ে, বনে দু জাহান তোমারে লিয়ে, দহন মে জুবা তোমারে লিয়ে, বদন মে হায় জান তোমারে লিয়ে। ইসলাম মিটানে মে তো মিট যায়েগা জালেম, ইসলাম কো মিটানা কভি মুমকিন তো নেহি হ্যায়, জো দুশমনে ইসলাম হ্যায় উনকো ইয়ে বাতা দো, ইসলাম কা পরচম না ঝুকা হ্যায় না ঝুকেগা, মাই সজদা নহি কর সকতা কিসি দরবার কে সামনে, হর এক সরকার ঝুকতি হ্যায় মেরে সরকার কে সামনে, গর্দন পে ছুরি ফেরো ইয়া সর পে নেজা রখ দো, হর হাল মে হমকো তো কুরআন সুনানা হ্যায়, হর হাল মে হমকো তো কুরআন সুনানা হ্যায়। আল্লাহ আল্লাহ, কি ঈমান, কি শিখাইলেন রসুল, আর কি চর্চা করতেছি আমরা। চাকরিটা বড়, ব্যবসাটা বড়, পদটা বড়, ঈমানটাকে ছোট বানায় ফেলছি, আবার এই ঈমান দিয়ে জান্নাত, আবার এই ঈমান নিয়ে মুসলিম দাবি করা নির্লজ্জ, বেহায়া। রসুল বললেন, সূর্য দিল, চন্দ্র দিল, আমি লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়বো না। কি বোঝা গেল? ক্ষমতা দামি না লা ইলাহা ইল্লাল্লাহ দামি? কথাগুলি খেয়াল করেন, ধন দৌলত দামি না ঈমান দামি? ঈমান দামি। সুন্দরী নারী দামি না ঈমান দামি? রসুল শিখাইলেন কি? সাহাবায়ে কেরাম যারা এই কালিমা পড়ছে, এরা হিজরত করছে আবিসিনিয়ায় একে একে দুইবার, আরেকবার হিজরত করে চলে গেছে মদিনায়, ঘর বাড়ি সব ছেড়ে দিছে, আত্মীয় স্বজন সব ছাড়ছে, ঈমান ছাড়ে নাই। আল্লাহু আকবার। অল্লাইল মে হায় জুলফে মুহাম্মদ কা তারান্নুম, অল্লাইল মে হায় জুলফে মুহাম্মদ কা তারান্নুম, অশমস মে হায় রুখসারায়ে আহমদ কা তারান্নুম, অল ফজর মে হায় সুবহ রিসালত কি বশারত, অল ফজর মে হায় সুবহ রিসালত কি বশারত, ওয়াল আসর মে হায় দাওরে নবুয়ত কি বশারত, নজম মে হায় বুরকে নেগা উসকি নমুদার, ওয়াল আরদ মে হায় সবর তাহাম্মুল কে হায় আসার, ওয়াল আরদ মে হায় সবর তাহাম্মুল কে হায় আসার, ইয়াসিন সে মাওলা নে কভি উসকো পুকারা,
हामीम से कभी और कभी तौसीन से इशारा, ये रमज है कुछ आशिक माशूक के माबैन, ये रमज है कुछ आशिक माशूक के माबैन, समझा है जिन्हें खल्क में एक सरवर कौनैन। रसूल के तो भालोबासते ना अल्लाह, कुरान शरीफे यासीन बोला रसूल के डाकसे, तो हा बोला डाकसे, हा मीम बोला डाकसे, अर्थ कि अल्लाह जाने रसूल जाने कोनो मखलूक जाने ना। अल्लाह अकबर। সেই রসুলের আদব, সেই রসুলের ইমান শিখা ছাইরা দিয়া তথাকথিত টাকলুদের কথায় তোমরা ইসলাম চর্চা করবা, এটা ইসলাম না, এটা ইসলামের সাথে বেঈমানি। এরকম বহু গদ্দারকে আমরা বাংলাদেশে দেখেছি, পরোয়া করি নাই, এখন এখন থেকেও এখনো নতুন কোন গদ্দার যদি ইসলামের বিরুদ্ধে আসে, এটা শাহজালালের বাংলা, এটা আলেম ওলামার বাংলা, এটা নাস্তিকদের বাংলা নয়। দুই চারটা নাস্তিকই যথেষ্ট একটা দলকে ধ্বংস করার জন্য, এটা ওয়াজ করলাম, দুই চারটা নাস্তিকই যথেষ্ট বরবাদে গুলিস্তা কে লিয়ে এক হি উল্লু কাফি হায়, দুই চারটা নাস্তিকই যথেষ্ট একটা বাগানকে একটা ইসলাম দলকে ধ্বংস করার জন্য। এই জন্যই তো রসুলের আদেশ হয় এরকম, যাক ওর দিকে আর গেলাম না, বেশি করা হয়ে যাবে, বেশি করা হয়ে যাবে, পেয়ারে জেল খাটবেন আপনারা, পেয়ারে হাজিরিন। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল, তাহলে কি বোঝা গেল? ইমানদামি বাদশাহীর চাইতে ইমানদামি, কি বোঝা গেল? ক্ষমতার চাইতে ইমানদামি, কথা ঠিক আছে কিনা? রসুল আকরাম সাল্লাল্লাহু, হযরতে বাহলুল, বাহলুল বাহলুল হারুন রশিদ বাদশা, নেককার বাদশা, নেককার বাদশা, আল্লাহু আকবার। হারুন রশিদের স্ত্রী জুবাইদা, পাগল মানুষ, আশেক মানুষ, মজজুব, হযরতে বাহলুল আল্লাহু আলা নদীর পারে বালুর মধ্যে পাও ঢুকায়া, বালু দিয়ে এমনি চাপ দিয়ে আস্তে করে পাওটা বাইর করে ফেলা, একটা গর্তের মতো হয়েছে না? ছোটকালে খেলা খেলছে, গ্রামে যারা আছেন তারা খেলছে, ঘর বানাইছে এরকম ঘর। জুবাইদা আর হারুন রশিদ গেছে নদীর পারে ঘুরতে, যা দেখে বাহলুল পাগলা এরকম ঘর বানাইতেছে। হারুন রশিদ বলে, ও পাগল এটা কি বানাস? জান্নাতের বালাখানা, আল্লাহু আকবার, জান্নাতের বালাখানা, কয়টা বালাখানা তোমার দরকার, এতগুলি বানাও কেন? এগুলা বেসমো, এগুলো বেসমো, বেসমো এটা আমার চাঁদপুরের ভাষা বললাম, বিক্রয় করব, এগুলো বিক্রি করব, কত টাকা, দাম কত? দুই দেরহাম বা এক দেরহাম। হযরতে জুবাইদা, জুবাইদা তখন ব্যাগ থেকে এক টাকা, এক দেরহাম বা দুই দেরহাম বের করে দিয়া দিল, একটা আমার কাছে বিক্রি করেন, এইটা তোমারে দিয়া দিলাম, জান্নাতের বালাখানা নিয়ে যাও, এটা নিয়ে আর কি যাবো, এমনি পাগলে ফাগলামি করতেছে, জান্নাতের বালাখানা নামক গর্ত বানাইতেছে আর বলতেছে এগুলো জান্নাতের বালাখানা বিক্রয় করব। জুবাইদা বুঝতে পারছেন বাদশার স্ত্রী, আল্লাহ আকবার, আর আমাকে মন্ত্রী এমপি কই স্ত্রীটা লিপস্টিক লাগায়, এত বড় একটা ফোঁড়া লাগায়, এই যে নেতার বউ, এটা বুঝার লাগবো না? প্যারে হাজিরিন, জুবাইদা, জুবাইদা দুই দেরহাম দিয়া একটা বালাখানা কিনা, বালাখানা তো আর নাই নাই, দুই টাকা দিয়া চলে গেছে। রাতের বেলায় হযরতে বাদশা হারুন রশিদ স্বপ্ন দেখতেছে, সুন্দর একটা মনোরম বাগান, বাদশা এমন বাগান দুনিয়াতে দেখে নাই, বাগানের ভিতরে সুন্দর একটা বালাখানা, বাদশা বাগান বালাখানা দেখিয়া শাহী অট্টালিকা দেখিয়া সেখানে গেল, ভিতরে ঢুকবে দুইজন দারোয়ান, আপনার এই বালাখানা আপনার জন্য না, এটা কার? জুবাইদার। আল্লাহু আকবার, জোরে কোন আমাগরে তামসা করো, আমাদের মধ্যে ভিতরে আমাদের মধ্যে যে কত আল্লাহর ওলি আছে, টের পাও নাই, টের পাইবা। হারুন রশিদ বলতেছে এটা কার বালাখানা, আমার অনুমতি নাই, আমি বাদশা, এটা জান্নাতের বালাখানা, এটা আপনার নয়, আপনার স্ত্রী জুবাইদার।
হারুনুর রশিদ সকালবেলা ঘুম থেকে ওইটা বুঝা ফেলছে, বাহলুল রে পাগল মনে করছি, আসল পাগল তো সে মাওলার পাগল। পরের দিন বিকালবেলায় হারুনুর রশিদ কয়, তাহলে আমিও একটা দুই দেরহাম দিয়ে একটা পালাখানা কিনি, পাল্লা আরো 100টা কিনু। বুঝছে, বাহলুলকে যায় নদীর পারে পাইছে, বাহলুল কি বানাইতেছো? কয়, জান্নাতের পালাখানা। কয়, বিক্রি করবা? হা করব। কত? কয়, তোমার রাজত্ব। কি বুঝলেন? কয়, তোমার রাজত্ব আমাকে দিয়া দাও, আমি জান্নাতের বালাখানা তোমারে দিয়া দিব। হারুনুর রশিদ বলে, গতকালকে তুমি দুই দেরহামে বালাখানা বিক্রি করছো, আজকে একদিনের ব্যবধানে এত দাম বাড়লো কেন? এত দাম বাড়লো কেন যে আমার রাজত্ব তুমি চেয়ে বসছো? তখন বাহলুল উত্তর দেয়, বাদশাহ শুনেন, গতকালকে জুবাইদা বালাখানা কিনছে জান্নাতে যাওয়ার আশায়, মূল্য জান্নাত না দেখিয়া, মূল্য না জানিয়া, আর আপনি কিনতে আসছেন জান্নাত দেখিয়া, বালাখানা দেখিয়া। সে কিনছে না দেখা, মহব্বত আর ভালোবাসায়, আর আপনি রাত্রে দেখছেন জায়গা পান নাই, এখন টাকার বাহাদুরি দেখাইতে আইছেন। কথা বুঝতেছেন আপনারা? বিক্রি করে নাই, রাজত্ব দেওয়াও সম্ভব হয় নাই। এই এবার বুঝছেন তো বাহলুল কি জিনিস। হারুনুর রশিদ তার দল বল নিয়ে যাইতেছে, বাদশাহ বলতেছে যা বানা, বাদশাহ বলতেছে ও বাহলুল, বাদশাহ এখন বুঝছে বাহলুল কি জিনিস। হারুনুর রশিদ এক জায়গায় গিয়া স্থির, পানি পান করবে। বাহলুল বলতেছে জাহাপনা, পানিটা পান করার আগে একটা প্রশ্নের জবাব দেন। কাবার কি প্রশ্ন তোমার? প্রশ্নটা হলো, আপনি তো বাদশাহ, মরুভূমিতে আসছেন, জঙ্গলে আসছেন, এখানে আশেপাশে পানির ব্যবস্থা নাই, আপনি শিকারে আসছেন, আপনি ধরেন কাজ করতে করতে একদম ক্লান্ত, পিপাসা, একদম কাতর, আপনার কাছে পানি নাই, পানি ছাড়া আপনার আর জীবন বাঁচবেও না, এমন একটা মুহূর্ত আপনি মাইনা নেন, এমন মুহূর্তে পানি ছাড়া, ডাক্তার বলছে পানি, এক গ্লাস পানি খাওয়াইলে আপনি বাঁচবেন, পানি পান করাইলে, কিন্তু পানি নাই। ওই মুহূর্তে একজনে বলল, আপনার আমার কাছে পানি আছে, রাজত্ব দিয়া দিলে পানি দিয়া দিব, না দিলে দিব না, আপনি কি করবেন? কথা বুঝছেন আপনারা? আল্লাহর নিয়ামত বসে বসে মন্ত্রীরা এমপিরা খাইতেছো, আর আলেম ওলামা নিয়ে তামসা জোগাইতেছো, তোমাদের এই ক্ষমতার জন্য আমাদের আমাদের লোভ নয়, আমাদের দায়িত্ব আর কাজ হইল আল্লাহর দেওয়া, রসুলের দেওয়া দায়িত্ব। বাদশাহ উত্তর দিল, এক গ্লাস পানির জন্য যদি জীবন না বাঁচে তাহলে আমার তো ক্ষমতাও থাকবে না, আমি মারা গেলাম, আমার বাঁচার জন্য বুদ্ধিমানের কাজ হবে পানি রাজত্বের বিনিময় ক্রয় করে নেওয়া। বাহলুল বলল, এবার ঠিক আছে আপনি পানি খান। বাদশাহ বলল, এমন প্রশ্ন আমারে করলা কেন? এমন প্রশ্নটা এই জায়গায় আপনাকে এই জন্য করেছি, আমি আপনাকে বুঝাইতে চাইছি বাদশাহ, আপনি যে আমার মালিকের এক গ্লাস পানি খাইতেছেন, পানিটা তো আপনি বানান নাই, আল্লাহু আকবার, পানিটা তো আপনার না, আপনি যে পানি পান করতেছেন, আপনি যে এত গোটা রাজত্ব করতেছেন, বিশাল এলাকা জুড়ে রাজত্ব করতেছেন, আপনার এই রাজত্ব আমার আল্লাহর কাছে এক গ্লাস পানির সমতুল্য নয়, এক গ্লাস পানির সমান না। বাদশাহ পানিটা কয়, হ্যাঁ ঠিকই বলছো বাহলুল, ঠিকই বলছো। হারুনুর রশিদ কোনো খারাপ লোক না, ভালো লোক, ভালো লোকদের কাছে এই ধরনের কথা, ইসলামের কথা বলা যায়, আর খারাপ লোকদের কাছে বলা যায় না, বলতে গেলে কয় ধরে ডরে। বাদশাহ যখন গ্লাসটা রাখবেন, বাহলুল বলতেছে বাদশাহ গ্লাসটা রাখেন না, আরো একটা প্রশ্ন আছে। কয়, কি প্রশ্ন? কয়, যে পানি আপনি পান করলেন, এই পানি যদি আপনার দেহ থেকে বের না হয়, পেশাব আকারে বা ঘাম হয়ে যদি বের না হয়, আর ডাক্তার আপনাকে, আপনি যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন, ডাক্তার আপনাকে বলল পানি বের করে দিব, বিনিময়ে রাজত্ব দিতে হবে, না হয় তো মারা যাবেন, তাহলে আপনি কি করবেন?
কথা হলে আমার ওই আগের উত্তরই তোমাকে রাজত্ব তাকে রাজত্ব দিয়া দিব দেহ থেকে পানিটা বের করতে হবে বাহলুল বলল উত্তর ঠিক আছে গ্লাসটা রাখেন কই প্রশ্ন কেন করলা কই প্রশ্ন এই জন্য আগে তো বুঝাইছি এক গ্লাস পানির সমানও না এখন আপনাকে বুঝাইলাম আপনি যে রাজত্ব করেন এটা আমার মালিকের কাছে পেশাবের সমানও না কথা বুঝতেছেন পেশাবের সমানও না যেই জিনিসের দাম আল্লাহর কাছে পেশাবের চাইতেও নগণ্য এটারে দামি বানায়া দামি জিনিস ঈমান ছাইরা দিছো তোমার মতো বুদ্ধিজীবী নির্লজ্জ বেহায়া দুনিয়ার জগতে আর নাই তোমার প্যারাডু পাজারুর গোষ্ঠী গেলাম আমরা চলি না প্যারাডু নাই পাজারু নাই তাতে কি হইছে ভয়ও নাই তুমি করুণার ভয়ে ঘর থেকে বের হইতে পারো না কারণ মল্লই তো বাম্বু আপনারা মনে করিয়েন না যে আমি এইভাবে আজকে নতুন বলতেছি না আমার অভ্যাসটা আমি এইভাবেই খুচরা খুচরা কথা আল্লাহ আমাকে দিয়া এইভাবে বলায় কাউনাইন কে মুখতারে খোদা তুমি বানায়া উম্মত কে নিগাহবান খোদা তুমি বানায়া আমাদেরকে এগুলো শিখাইছেন আমাদের ইসলাম আমাদের রসুল আমাদের মুহাম্মদুর রসুলুল্লাহ যার সুপারিশ ছাড়া একটা লোক জান্নাতে যাবে না সে ইসলামকে নিয়ে বাহাদুরি করো এই জগতে শেষ না যাও রসুলের কাছে যাকে হুজুর আমিও দিব থাবো এত সস্তা জিনিস না কবর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালিমার জন্য বাড়ি ছাড়ছেন মক্কা ছাড়ছেন কথাগুলো খেয়াল করেন আমরা কালিমা পড়ার জান বাঁচাইবার জন্য খানকার মধ্যে আবদ্ধ হয়ে গেছি আমরা কালিমার জন্য কালিমা জান বাঁচাইবার জন্য মাদ্রাসা মসজিদের মধ্যে আবদ্ধ হয়ে গেছি সাহাবায়ে কেরাম আবদ্ধ ছিলেন না তারা রাতের অন্ধকারেও গোপনে গোপনে কাজ করেছে আমাদের সিরাতের কিতাবের মধ্যে বায়াত আকাবায় উলা বায়াত আকাবায় সানিয়া এই যে মিটিং গুলো হইল মদিনার মুসলমানদের সাথে শেষ রাত্রিতে পাহাড়ের পাদদেশে মিনায় পাহাড়ের পাদদেশে মিনায় শেষ রাত্রিতে যে মিটিং গুলো হইল এতে কি বোঝা গেল যে গোপনে শেষ রাত্রিতে মুসলমানরা পাহাড়ের গিরিপথে গিয়া গুহার দ্বারে গিয়া নিরিবিলি জায়গায় তারা মিটিং করলো ইসলামকে মদিনায় কিভাবে পৌঁছিয়ে দেওয়া যায় রসুল সেখানে গিয়ে তাদেরকে তালিম দিলেন এইভাবে গোপনে রাত্রের বেলায় রসুলুল্লাহ ইসলামের দাওয়াতের কাজ করছেন প্রকাশ্যে করেছেন গোপনে করেছেন আর আমরা করি না জবাব দেওয়া যাবে জবাব দেওয়া যাবে না গতকালকে নেত্রকোনায় ছিলাম নেত্রকোনা সদরে এক মাহফিলে ছিলাম ওইখানে গিয়ে শুনলাম ওনাদের তবলিগের যে জোর হবে প্রশাসন এটা অনুমতি দেয় নাই জোরটা বন্ধ করে দিয়েছে ওলামায়ে কেরাম বললেন যে আমরা এত এত মেহনত করে অনেকগুলো সাথী তৈরি করেছি অনেকগুলো সাথী তৈরি করেছি যারা এক চিল্লায় বা তিন চিল্লায় বের হতো এখন জোর হবে না এই সাথীগুলোকে এখন অনেকটা এদেরকে নিয়ে আসা কঠিন হয়ে যাবে এইভাবে তবলিগের কাজেও বাধা কি করো না ঘোরার ডিম আপনারা রাগ করতেছেন আমার কোরআন শরীফের মধ্যে এক ঘটনা আছে ছুইলে রোগ হইতে পারে এটা আজাব এটা কি আজাব যেমন মুসা আলাইহিসসালাম যখন সমুদ্র পার হইলেন ওই পারে চলে গেছেন উম্মত নিয়া ফেরাউন নদীর পাশে আইসা দাঁড়াইছে দাঁড়ায় একা দেখ আমার লিগে রাস্তা হয়ে গেছে কিন্তু সুরের মধ্যে মনে ফুলিশ ফুলিশ নামে না আল্লাহ তাআলা বলতেছেন জিব্রাইল এই ফেরাউনারে নামাও নামানের ব্যবস্থা করো তখন জিব্রাইল বেহেস্ত থেকে একটা ঘোড়া নিয়ে আসছেন আল্লাহু আকবার একটা ঘোড়া নিয়ে আসছেন হ্যাঁ অসুবিধা নাই তো শেষ করো কোনো ঝামেলা নাই আনা মুস্তাঈদ ইনশাআল্লাহ ফেরাউন একটা জিব্রাইল একটা ঘোড়া নিয়ে আসছে লাভ দিয়া জিব্রাইলের ঘোড়াটা ছিল মাদি মাদি বুঝুন তো
আপনাদের কেরানীগঞ্জে কোন জায়গায় জানি কবুতরের হাট বসে, জিঞ্জিরা জিঞ্জিরা। আর আমি কিন্তু কেরানীগঞ্জের আসামি, কেরানীগঞ্জে মডেল থানায় 7 দিনের রিমান্ডে ছিলাম আল্লাহর ইচ্ছা। আল্লাহ আপনি হেফাজত করেন বলে আমিন। এই জন্য কেরানীগঞ্জ আমার অত্যন্ত মহব্বতের। জিব্রাইল ঘোড়া নিয়ে আসছে, মাদি ঘোড়া, ফেরাউনের ঘোড়াটা নয়, জিব্রাইলের ঘোড়াটা। ফেরাউনের ঘোড়ার ফাঁসি দিয়া যায় আর ঘোড়া ঘোড়ার মতো করে কথা বলে, কত একটা বেড়াই হইছস, খাড়ায় রইছস নাম। জিব্রাইল তো দৌড়ে গেছে গা, ফেরাউনের ঘোড়ার উঠে গেছে জিদ, কি হেউ দিছে লাভ, ফেরাউনের কথা শুনে না ঘোড়া, ফেরাউনের কথা শুনে না। ফেরাউন যখন নেমে গেছে, পিছনে পিছনে তার 6 লক্ষ সৈনিক নেমে গেছে, মাঝখানে যখন গেছে পানি দিয়ে দিছে। এখন ঘটনা এটা না, ঘটনা হইল জিব্রাইল ঘোড়াটা তো নদীর ওই পারে গিয়া উঠছে, পায়ের নিচে যেখানে তার পাও জমিনে যে জায়গায় পাওটা স্পর্শ করেছে ওই জায়গার মরা ঘাসগুলো জীবিত হয়ে গেছে। আল্লাহ তাআলার কুদরত, পরীক্ষা পরীক্ষা। সামিরি নামক এক ব্যক্তি ছিল, সে ওই জায়গা থেকে ওই মাটিগুলো সংগ্রহ করে রেখে দিছে। তার উদ্দেশ্য হলো এখানে অলৌকিক কিছু একটা আছে। মুসা আলাইহিস সালাম গেলেন তুর পাহাড়ে তাওরাত আনার জন্য, সংক্ষেপে বলতেছি, গেলেন বলে গেলেন 1 মাসের মধ্যে আমি চলে আসতেছি। আসলেন, 30 দিন যখন পূর্ণ হলো আল্লাহ বললেন মুসা আরো 10 দিন পূর্ণ করো, অর্থাৎ 1 চিল্লা পূর্ণ করো। কোরআন শরীফের মধ্যে তাহলে চিল্লাও আছে, আছে না? তো 1 চিল্লা পুরা করো। তখন মুসা আলাইহিস সালামের আরো 10 দিন লেট হয়ে গেল আসতে। এইদিকে এরা তো জানে 1 মাস পরে আসবে, আসে না। তখন তার টেলিফোন আর ফ্যাক্স নাই, মোবাইল নাই, খবরটাও তারা জানতো না। সামিরি তখন বলল যে মুসা আর আসবে না। কেন কেন আসবে না? তোমরা যে অন্যায় করছো, কোনটা? যখন বন ওই ফেরাউনের দল ডুইবা মরতে ছিল তখন তোমরা নদীতে নাইমা সাঁতরায়া তাদেরকে টানা হেঁচড়া করে তাদের পকেট থেকে গলা থেকে অলংকার টাকা পয়সাগুলো এগুলো তোমরা নিজেরা নিজেরা সংগ্রহ করতে ছিলে। ফেরাউন ইয়া মুসা আলাইহিস সালাম তখন তোমাদেরকে বলেছিল যে এরা আল্লাহর গজবে নিমজ্জিত হয়ে মারা যাচ্ছে, গজবের কোনো জিনিসের প্রতি তোমরা লোভ করিও না। কিন্তু তোমরা এই লোভ সামলাইতে পারো নাই, স্বর্ণ অলংকার যেগুলো জমা করছো এই অন্যায়ের কারণে মুসা আর আসবে না। এখন তারা বলল তাহলে এখন কি করা? এখানে এই স্বর্ণ অলংকার গুলো গর্ত করে এখানে জমাও, হারুন আলাইহিস সালাতু ওয়াসসালামও ছিলেন, এখানে জমাও, এখানে মাটি দিয়া ঢাকনা দিয়া রাখা হবে, মুসা আলাইহিস সালাম আসলে এর ফয়সালা হবে। গর্ত করা হলো, স্বর্ণ অলংকার গুলো জমা করা হলো, আগুন লাগায় দেওয়া হলো, গালায়া একটা চাকা বানায় রাখবে কেউ যেন চুরি টুরি করতে না পারে। সামিরি ওই সময় তার হাতের মধ্যে যে মাটি ছিল ওই মাটিগুলো গর্তের মধ্যে যখন ফেলে দিল, আল্লাহ তাআলার পরীক্ষা পরীক্ষা পরীক্ষা, সব অলৌকিক জিনিস একরকম না পরীক্ষা। তখন এই স্বর্ণ অলংকারগুলো একটা গরুর বাচ্চা হয়ে গেল, গরুর বাচ্চা, গরুর বাছুর হয়ে গেল, গরুর বাছুর হয়ে গেছে। এখন সামিরি বলতেছে মুসা তো আর আসবে না, এই গরুর পূজা করো। যেমন এখন আমাদের পার্শ্ববর্তী দেশ সহ বিভিন্ন জায়গায় গরুর গোস্ত মুসলমানরা খাইতে দেখলে মুসলমানদেরকে মাইরা ফেলে, কথা ঠিক আছে কিনা? কিন্তু ওই গরুর চামড়া দিয়া জুতা তৈরি হয়, ওই জুতা ফইরা বিয়া করতে যায়, ওই সময় আর গরুর মায়া থাকে না। ওই গরুর চামড়া দিয়া কোমরের বেল্ট তৈরি হয়, তখন বেল্টও লাগায় বিয়া করতে যায়, বেড়াইতে যায়, ঘুরতে যায়, তখন আর গরুর প্রতি মায়া থাকে না। আমরা জবাই করলেই দোষ হয়ে যায়। কুরবানির সময় দেখেন না তাদের এই ধরনের ইস্কন মিস্কন, রানা দাস এই দাস সেই দাস, কত দাস। এখন এরা গরু পূজা শুরু করলো, মুসা আলাইহিস সালাম 40 দিন পূর্ণ করে আয়েশা দেখে উম্মতের এক অংশ গরু পূজা করে। এখনকার এরা গরু পূজা করে যারা, এদের ইমান বাড়ছে গরুর প্রতি, বাড়তে বাড়তে এমন বাড়ছে এখন গরুর মুত খায়, গরুর পেশাব খায়, ইমান বাড়ছে এদের, বিশ্বাস ইমান বাড়ছে মানে বিশ্বাস বাড়ছে যে পেশাব খায়
দেখছেন না, এরা তারপরও সভ্য জাতি আর আমরাই হয়ে গেলাম অসভ্য। পেয়ারা হাজরিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, আল্লাহ পাক ফয়সালা দিলেন এরা তওবা করবে। তওবার পদ্ধতি হলো বিত্তি খাজিকুমুল আজলা ফাতুবু ইলা বারিকুম ফাকতুলু আনফুসাকুম যালিকুম খাইরুল লাকুম ইনদা বারিকুম ফাতাবা আলাইকুম ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম। আসামিরা পরস্পর সামনাসামনি দাঁড়াবে, প্রত্যেকের হাতে তরবারি থাকবে, একে অপরের উপর তরবারি চালাবে। এই তরবারির আঘাতে যে মারা যাবে সে তার তওবা কবুল হবে এবং শাহাদাতের মর্যাদাও লাভ করবে, আর যে বেঁচে যাবে তার তওবা কবুল এতটুকু প্রমাণিত হবে। বিত্তি খাজিকুমুল আইজেলা, গরুর বাচ্চাকে মাবুদ হিসাবে গ্রহণ করার কারণে। ফাতুবু ইলা বারিকুম ফাকতুলু আনফুসাকুম, কথা বুঝতেছেন আপনারা? লম্বা ঘটনা, আমি সংক্ষেপে বললাম। এই এখন এরা তরবারি নিয়ে দেইখা কেমনে কে কারে মারে, আত্মীয় স্বজন তো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ এইভাবে কিটা এইভাবে সম্ভব কিভাবে, একে অপরকে কিভাবে হত্যা করে? আল্লাহ তাআলা আসমানকে মেঘ দিয়ে কালো বানায়া দিলেন, গভীর অন্ধকার হয়ে গেল জমিনের ওই অংশটা, একে অপরের চেহারা আর দেখলো না। এইভাবে তারা তরবারি চালাইলো, কে কার হাতে মারা গেল তারা নিজেরাও জানলো না, কে কে বাইচা গেল জানলো না। মেঘের খণ্ড সেরা গেল, যারা বাইচা গেছে তারা বাইচা গেছে, যারা মারা গেছে তো তারা মারা গেছে। কিন্তু সামিরি যে এই অপকর্মের হোতা লিডার, সামিরির বিষয় তার তওবা এইভাবে না। তার বিষয় কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলছেন, মুসা আলাইহিস সালাম তাকে বললেন, কালা ফাজহাব, মুসা বলতেছেন সামিরি তুমি চলে যাও। ফা ইন্নালাকা ফিল হায়াত, তোমার জন্য তোমার জীবনে, আনতাকুলা তুমি যতদিন জীবনে বেঁচে থাকবা তুমি এই কথা বলবা, লা মিসাস, আনতাকুলা লা মিসাস, লা মিসাস, আমাকে স্পর্শ করিও না, তোমার শাস্তি মত পর্যন্ত আমাকে স্পর্শ করিও না। ফাজহাব, এলাকা ছেড়ে চলে যাও। ফা ইন্নালাকা ফিল হায়াত, যতদিন জীবিত থাকবে তুমি, আনতাকুলা এই কথা বলবে, লা মিসাস, আমাকে স্পর্শ করিও না। এটা হলো সূরায়ে তোহার, এটা হলো সূরায়ে তোহার 97 নম্বর আয়াত, সূরায়ে তোহার 97 নম্বর আয়াত। এই আয়াতের অনুকূলে আসছে, সামিরি যেই তার সাথে কথা বলতে যাইতো, কথা বল আমারে ধরিস না, কথা বল আমারে ধরিস না, যেমন করুণা দূর থেকে এক হাত দূরে দাঁড়া, আমারে স্পর্শ করিস না, আমার থেকে দূরে থাক, মুসাফা করিস না, আমার থেকে দূরে থাক, কথা বল ধরিস না। এরকম শাস্তি সামিরিকে দিছিল শিরিকের কারণে, শিরিকের কারণে। কথা বুঝতেছেন আপনারা? আজকে বাংলাদেশে করুণা এটা শিরিকের কারণে, এটা তাহিরি ভান্ডারি দেওয়ানবাগি চন্দ্রপুরি রাজারবাগি এই সকল ভণ্ডদের কারণে, আর এদেরকে যারা মদত যোগায়, এদেরকে যারা পাহারা জারি করে যেই সরকার, ওই সরকারের কারণে আজাব। এটা আমাদের কারণে নয়, এটা মসজিদ মাদ্রাসার কারণে করুণা আসে নাই, তোমাদের দুর্নীতির কারণে, চুরির কারণে, অবিচারের কারণে, জুলুমের কারণে করুণা আবারও আসতেছে। এই জন্য আবদার করব, সামিরির মতো আচরণ ছেড়ে দিয়ে ওলামায়ে কেরামকে মুক্ত করে দাও, করুণা বাংলাদেশে থাকবে না, করুণা বাংলাদেশে থাকবে না ইনশাআল্লাহ। সামিরির কি হয়েছে 97 নম্বর আয়াত, সামিরি বলতো আমারে ধরিস না, এটা মুসা আলাইহিস সালাম, তার কোরআন শরীফের আয়াত। সামিরির যে ধরত, ধরলেই সে জ্বরে আক্রান্ত হইত। এখনকার করুণার মধ্যেও জ্বর আছে, আছে কি নাই? সামিরির যে ধরত সে জ্বরে আক্রান্ত হইত এবং অল্প দিনের মধ্যে সে মারা যাইত। ফলে এলাকার লোকজন দেখলো এত বিপদ, মুসা আলাইহিস সালাম বলছে ফাজহাব, চলে যাও। ফাইন্নালাকা ফিল হায়া, জীবনে যতদিন তুমি থাকবে, আনতাকুলা তুমি বলবে, লা মিসাস, আমাকে ধরিও না, আমাকে স্পর্শ করিও না। স্পর্শ করলে তো আমরা আমাদের বিপদ, এলাকা থেকে বের করে দিছে, জঙ্গলে চলে গেছে। সেখানে সে এই জ্বর নিয়ে এইভাবে কিছুদিন কাটানোর পর তারপরে মারা গেছে। আজকের এই করোনা, এভাবে ডেঙ্গু, এভাবে একটার পর একটা ডেঙ্গু আমাদেরকে মনে করিয়ে দেয় নমরুদের কথা, ডেঙ্গু মনে করিয়ে দেয় নমরুদের কথা, এভাবে করুণা মনে করিয়ে দেয় সেই সামিরি নামক যে গরু পূজার হোতা
গরু পূজার হোতা লিডার সেই সামিরির কথা মনে করিয়ে দেয় যে এদের কারণে কোরআন শরীফে যুগে যুগে এই কোরআন সাক্ষী দিচ্ছে আযাব আসছিল আজকের বাংলাদেশের সরকার যদি উলামায়ে কেরামের পরামর্শে দেশকে পরিচালিত না করে যতই টিকা দেন লাভ হবে না লাভ হবে না একমাত্র নাজাত দেনেওয়ালা আল্লাহ সবাই মিলে আল্লাহর গোলামি করি শিরিক মূর্তি পূজা ইত্যাদিকে পরিহার করি ওলামায়ে কেরামের পরামর্শ গ্রহণ করি নবীওয়ালা ঈমান গ্রহণ করি সাহাবীদেরকে মডেল বানায়া সাহাবীওয়ালা জিন্দেগী গ্রহণ করি আল্লাহ আপনি আমাদের সবাইকে নাজাত দান করেন আমাদের সবাইকে তৌফিক দান করেন কি ঠিক আছে।